মমতার হাত থেকে মুক্তি দাও মা। দেবী জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে হাত জোর করে অদ্ভুত প্রার্থনা করছেন এক নেতা। মানে ভাবুন, আমরা ঈশ্বরের কাছে গিয়ে, ঠাকুরের কাছে গিয়ে তা আমাদের মনস্কামনা রাখি, আমরা মনের ইচ্ছা, না পাওয়া, কোনো অভাব, অভিযোগ সেগুলো রাখি, কিন্তু এক নেতা তিনি প্রার্থনা করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে মুক্তি পেতে। কে তিনি, কী অবস্থাটাই না একবার ভাবুন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সুবিধার জন্য একের পর এক জনমুখী প্রকল্প আনছেন, সেখানে কিনা তাকে চেয়ার থেকে সরিয়ে ফেলার জন্য প্রার্থনা চলছে। আরজিকরের ঘটনাতেও ঠিক একই ছবি দেখা গিয়েছিল যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা নিয়ে বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা, তাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারণের দাবিও ওঠে। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বাজার সংলগ্ন সঞ্জীব সরণিতে স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গরিব দস্ত মানুষদের বস্ত্র বিতরণ করেন তিনি। তিনি বলেন, মমতার হাত থেকে মুক্তি দাও মা। দেবী জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে হাত জোর করে অদ্ভুত প্রার্থনা করতে দেখা যায় তাকে, বিরোধী দলনেতাকে। এবং শুধু তাই নয়, সেখানে তিনি থ্রেড কালচার নিয়েও মন্তব্য করেন। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। রেড কালচারের জনক হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে আমাদের তো দূরের কথা, আপনাদের থ্রেট করেন, সাংবাদিকদের থ্রেট করেন, সংবাদ মাধ্যমকে থ্রেট করেন। এই রাজ্য থেকে মাকে একটাই প্রার্থনা করব, মমতার হাত থেকে মুক্তি দাও মা। এখানে শেষ নয়, রেখা পাত্রের নামে আপত্তিকর মন্তব্য নিয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিমকে আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন তিনি, শুনব। উর্দুর ভাষীদের প্রোগ্রামে গিয়ে বললে, আমি চাই পশ্চিমবাংলার 50% বেশি লোক উর্দুতে কথা বলা বলুক। হোয়াট ইজ দিস, আমরা বাংলা ছেড়ে উর্দুতে কথা বলবো? উনি বলেননি? উনি কয়েক এই গত বিধানসভা সেশনের আগে আমরা ওকে বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চাওয়ালাম, উনি গীতা হাতে নিয়ে আমরা প্রতিবাদ করেছি বিজেপির এমএলএরা। উনি বলেননি যে আমি যে ধর্মে করেছি সৌভাগ্যবান, এ ধর্মে যারা গ্রহণ করেন, জন্মগ্রহণ করেননি, তারা দুর্ভাগ্যবান, বলেননি? তার মানে উনার ধর্মের বাইরে আমরা যারা সনাতন বা অন্য ধর্ম, শিখ বলুন, খ্রিস্টান বলুন, জৈন বলুন, বুদ্ধিস্ট বলুন, বা অন্য যে আরো যে ধর্ম রয়েছে পৃথিবীতে, তারা সব দুর্ভাগ্যশালী, আর উনি সৌভাগ্যবান ওনার যে জন্মে। উনি বলেছেন, আমি বলছি না, অতএব উনি যে ভাষা বলেছেন এটা আমি তো আজকে এখানে বললাম, ওনার ইন্ডি জোটের একটা পার্টনার কংগ্রেস, তার মন্ত্রী ইরফান আনসারি জামতারা, কদিন আগেই একজন জনজাতি নেত্রী মহিলা সীতা সোরেনকে বলেছেন সি, আর এপারে ইন্ডি জোটের আরেক সটি তৃণমূল, তার মন্ত্রী, তিনি এখানে বলছেন রেখা পাত্র মহোদয়কে, তফসিলি জাতির নেত্রী, তাকে বলছেন হেরোমাল। এদের কালচার, এদের মুখের ভাষা দেখলেই বোঝা যায় এদের আসল পরিচয় কি। এরা মহিলাদের সেই কালচার, সেই সংস্কৃতির বহিঃপ্রকাশ এদের মুখ থেকে বেরিয়েছে। ভারতের জাতীয় মহিলা কমিশন কগনিজেন্স নিয়েছে, ভারতবর্ষের শিডিউল কাস্ট কমিশন কগনিজেন্স নিতে চলেছে। রেখা পাত্র সহ একাধিক শতাধিক তফসিলি মহিলা, পৌর ক্ষত্রিয় ফিশারম্যান কমিউনিটির, ব্রহ্মসূত্র কমিউনিটির, তারা বিভিন্ন থানাতে এফআইআর করেছেন। আমরা যা করার আইনি ব্যবস্থা করব, ফিরাদ হাকিমকে এই ইস্যুতে ছাড়া হবে না, কান খুলে পরিষ্কার ভাবে শুনে রাখুন। তারপরেই তিনি মদন মিত্রকে আক্রমণ করেন। তিনি আক্রমণ করে ঠিক কি বলেছেন, শুনে নেব আমরা। মদন মিত্র বলছে বিজেপি একটা সংগীতা রায়ের হয়ে প্রচারে জিতায় জগদীশ বসুনিয়া বলেছে সার্জারি দেওয়ায় হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আর চলবে না, দিয়ে দেখতে বলুন না, দিয়ে দেখতে বলুন না। 21 সালে
ছিল 57 জন বিজেপি কর্মীকে, 400 জন জেলে আছে, আরো 400 জেলে যাবে। এখনো ওই বাসুনিয়ার বন্ধু শাহজাহান জেলে আছে, কেষ্ট 2 বছর খেটে বেরিয়েছে, আবার ঢুকলে 4 বছর পরে বেরোবে। তারা সেখানে যথাযথ তুলবে তা আমরা দাবি করি না। জাতীয় মানবাধিকার কমিশনের নেতৃত্বে ফাইভ ম্যান কমিটি করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের ফাইভ ম্যান জাজের বেঞ্চ, তারা যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টিং দিয়েছে তাতে পরিষ্কার প্রথম লাইনে ছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে। দাদা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেখা যাচ্ছে গরিব সাঁওতাল আদিবাসীরা বঞ্চিত, সেখানে রেশন ডিলারের নাম পাওয়া যাচ্ছে। ফাইনাল লিস্ট বেরোতে দিন, ফাইনাল লিস্ট বেরোতে দিন, বিডিও অফিসে এত বড় বড় তালা ঝুলবে, 40 লক্ষ নামকে ইনক্লুড করতে হবে, 40 লক্ষ। একই কথা পঞ্চায়েত মন্ত্রী বলছে ফাইনাল লিস্টে সব ঠিক ঠিক দেখা যাবে। ঠিক আছে, ঠিক হলে ভালো। সরকারের টাকা তো দলের টাকা নয়, রাজ্য দিক আর কেন্দ্র দিক, কখনো আমরা বলি না সরকারের টাকা দলের টাকা, আমরা চাই প্রকৃত লোকরা পাক। এবং অনেকেই মুখ খুলেছে, বিরোধী দল নেতা মুখ খুলেনি, আমি দেখতে চাইছি ফাইনাল লিস্টটা পর্যন্ত। দাদা, বর্ধমান ফাইনাল লিস্টটা পেরোনোর পরে 40 লক্ষ লোক রেডি আছে, তাদের ঘর পাওয়ার যোগ্য ঘর পায়নি, তাদের নিয়ে বাংলাতে গণ প্রতিরোধ হবে, জনজাগরণ হবে, বিডিওরা বিডিও অফিস ছেড়ে পালাতে বাধ্য হবে। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর বাজার সংলগ্ন সঞ্জীব সরণিতে স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গরিব দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করেন। তিনি বলেন, মমতার হাত থেকে মুক্তি দাও মা, দেবী জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে হাত জোর করে অদ্ভুত প্রার্থনা করতে দেখা যায় বিরোধী দলনেতাকে। ঠিকই হয়েছিল, কি বলেছিলেন তিনি সেখানে শুনব। প্রার্থনা করব মমতার হাত থেকে মুক্তি দমা, এটা হলেই হয়ে যাবে। এই রাজ্য থেকে মাকে একটাই প্রার্থনা করব মমতার হাত থেকে মুক্তি দমা, এটা হলেই হয়ে যাবে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।